আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা এটা তো আমাদের এখানে পাশে একটা আম গাছ ছিল, তো দেখে অনেক ভালো লাগলো, তাই শ্যুট করে নিলাম দেখি আমার ভিউজদের জন্যে। তো দেখেন মালয়েশিয়ার আম গাছ কীরকম হয়। এখানে সারা বছরই আম থাকে, তো একই গাছে বিভিন্ন রকমের, এই যে এদিক দিয়ে অনেক বড় বড় আম এবং ওইখান দিয়ে ছোট আম, আবার আরেক দিক আরেক জায়গা দিয়ে ফুল এসেছে। তো অনেক সুন্দর লাগলো গাছটা দেখে, এক এক দিকে এক একটা মজিয়ে দেখা যায়। ওইখানে আমের কলি দেখা যায়, ওই দিক দিয়ে হচ্ছে আমের কলি, এখান দিয়ে হচ্ছে আম আসছে। তো এই যে যে দেখেন ছোট আম এগুলা, আর এদিক দিয়ে হচ্ছে বড় বড় হয়ে গেছে, এদিকগুলো হচ্ছে বড় বড় হয়েছে। তো একই গাছে অনেক রকমের, তো এই জন্যে দেখালাম। তো এখানে সারা বছরই আম পাওয়া যায়, এক গাছে এখান দিয়ে বোল আসতেছে, আরেকখান দিয়ে আম বড় বড়, আরেকখান দিয়ে ছোট ছোট আম এরকম। তো গাছটা দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো, এই জন্যে শ্যুট করে নিলাম। ভাবলাম যে আমার ভিউয়ারদেরকে দেখাই। এই যে উপরে দেখেন আপের আমের কলি দেখা যাচ্ছে, এই যে কলি এগুলো আমের, আর এদিক দিয়ে দেখেন আম দেখা যাচ্ছে বড় বড়। তো পাতার নিচে আরো বড় বড় আম ছিল। তো এটা হচ্ছে গরুর মাংসের হাড়ের স্যুপ রান্না করছে আমার হাজবেন্ড, অনেক ভালো রান্না করতে পারে, তো অনেক মজা হয়েছিল। তো এভাবে গরুর মাংসের হাড় দিয়ে স্যুপ রান্না করে খেতে পারেন। এই যে দেখেন স্যুপটা খেতে খুবই টেস্ট এবং খুবই মজা। তো এটা রান্নাটা আর আমি দেখালাম না। তো এটা রান্নাটা আরেকদিন শেয়ার করব। তো এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা। এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, এই স্যুপটা খুবই মজা হয়। তো এখন এই স্যুপটা দিয়ে আমরা ভাত খেয়ে নিচ্ছি। তো এই যে দেখেন খাইতেছি আমরা, তো অনেক মজা হয়েছিল স্যুপটা, সাথে আচারও নিয়ে নিয়েছি। তো এভাবে স্যুপ রান্না করে খেয়ে দেখতে পারেন, আর তো যদি আপনারা বলেন তবে আমি এই স্যুপটা আবার রান্না করে দেখাতে পারি, খেতে খুবই টেস্ট। এটা হচ্ছে গরু মাংসের হাড়ের স্যুপ, আমার হাজবেন্ড খুবই ভালো রান্না করতে পারে। তো এটা দুপুরবেলা আয়েশা হাফিফ গোসল করতেছিল, তা আমি এটা অনেকের জন্যে বলবো সতর্কতার জন্যে। এখানে যে পানি ছিল, আফিফ আয়েশা গোসল করতেছিল, তো পাশে আফিফের আব্বা বসেছিল। তো এখানে যে পানি যদি এভাবে গোসল করতে দেন বাচ্চাদের, তবে আপনারা বাচ্চাদের সামনেই থাকবেন, কোথাও যাবেন না। আফিফ এখানে এসে শুয়ে পড়ছিল, একবার ওর নাকে মুখের উপর দিয়ে পানি এসে গেছিলো, আল্লাহ রক্ষা করছে। ওখানে ওর বাবা ছিল, ওর বাবা দেখে তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে। তো বাচ্চাদের যদি এভাবে গোসল করতে দেন আপনারা, তাহলে সাথে সাথেই থাকবেন, কোথাও যাবেন না। তো তারা ভাই বোন দুজন খেলা করতেছে পানি নিয়ে। তো প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে বিকালবেলা, তো আমরা পাশেই একটা বাজার বসছিল, সেখানে গিয়েছি। তো আয়েশা কিছু কেনাকাটা করবে আয়েশা খাবারের জন্যে। তো আয়েশা ডোনাট আনবে, চকলেট আনবে, তো আমরা গিয়েছিলাম সেখানে। তো
এখানে মানুষে এরকম বাজার সব জায়গায় বসে, এগুলো হচ্ছিল বিভিন্ন রকমের সসেজ ছিল, তা আয়েশা যেগুলো খাবে নিতেছে। তো আজকের মতো সবার কাছে এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।